করে সর্বনাশ। Yes! বেশি বোঝার ফল। কোন এই লোক? কহাঁ সে আতে? নো বেশি বোঝার ফল, কারেক্ট। কোন দিকে যাবো? বামে। আস্তে আস্তে আস্তে। ওফ। এরপরে আমাদের জীবন ভাই বাইক তুলে লঞ্চে। রুন্ডি ভাই বাইক তুলতেছে। আস্তে আস্তে। বাইক সাইডে রাখবো। আচ্ছা আচ্ছা। সো ফাইনালি আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা আমাদের বাইক উঠাচ্ছি। সবচেয়ে প্যারার জায়গাটা হচ্ছে এই সদরঘাট আর এই বাইক উঠানো। আল্লাহ ভরসা, আশা করি কোনো সমস্যা হবে না। আমরা এখন মেন গেট দিয়ে ঢুকতেছি। সবগুলো বাইক লঞ্চ টার্মিনালের ভিতর দিয়ে ঢুকতেছে। ইয়াস ইয়াস, এখান থেকে লঞ্চ টার্মিনালে ঢোকার জন্য মানুষের জন্য চার্জ করে হলো 10 টাকা। এর আগের বার করছিল, কিন্তু আমাদের আসলে লঞ্চ টার্মিনালে এক ভাই আমাদের সহযোগিতা করতেছে, যার কারণে আমাদের এখন কোনো টাকা বা চার্জ করা। ওরে, অনেক লঞ্চ। এই যে তাসরিফ এক, আমাদের লঞ্চ হচ্ছে হাতিয়ার, তাসরিফ এক আর ফারহান, এই দুইটা যায় হাতিয়া এবং নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ যাবে না, হাতিয়া পর্যন্ত যাবে। আর আমাদের সবগুলো বাইক এখানে সিরিয়াল করা হয়েছে, এখান থেকে বাইকগুলো উঠাতে হবে আর কি। প্রান্ত মনে হয় পিছে খুব সম্ভবত। কোন দিকে যাব? বামে। ফাইনালি ফাইনালি সাকসেসফুল, লঞ্চে উঠে গেলাম আর এই হচ্ছে লঞ্চের ডেকের অবস্থা। এক বিচিত্র অভিজ্ঞতা লঞ্চে বাইক তোলার, জীবনের প্রথমবারের মতো। বাইকটা এখন একটা বেটার প্লেস লাগবে যেখানে পার্কিং করা যাবে। জায়গা খুবই সংকট, খুবই সংকট জায়গার। এই হলো সদরঘাটের লঞ্চ টার্মিনালের অবস্থা। অনেক কষ্টের পরে এই যে বাইকগুলো সব এখানে ওঠানো হয়েছে। এই যে আপনাদের ভাইয়ের বাইক হলো এই পাশে, আর এই পাশে আমাদের জীবন ভাই আছে। কি অবস্থা ভাই? ভালো ভাই। ভাই লঞ্চ যখন তুলবে তখন তো আপনার বাইক এখানে লাগে থাকতে হবে। এখন তো হবে না ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, আপনি মনে করে দিয়েছেন, আমি চাপায় রাখছিলাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। লঞ্চ যখন তুলবে বাইকগুলো চলে যাবে না ওই পাশে? হ্যাঁ, চলে গেলে আর ভাঙলে কিন্তু আপনার জরিমানা দেওয়া লাগবে। যাই বল। হ্যাঁ যাই। হচ্ছে মুরাদ ভাই, মুরাদ ভাইয়ের সিগন্যাল লাইটটা ভেঙে গেছিল ভাই, ঠিক করছেন? আপনার তো ডবল স্ট্যান্ড নাই, এটা প্যারা প্যারা। সময় এখন রাত 9:45, আমরা আছি লঞ্চে, যাচ্ছি হাতিয়া। এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড টাইম আজকে লঞ্চ জার্নি। সাধারণ একটা পরিবেশ, কারণ এত সুন্দর টুরমেট আমার সঙ্গে আছে, শেয়ার না করেই পারতেছি না। এখন আমাদের রাতের ডিনার করার সময় আর কি। ডান পাশ থেকে বলতেছি, ডান পাশে আছে আমাদের মুরাদ ভাই, পাশে আছে জীবন ভাই, রুন্ডি ভাই আর জীবন ভাই। তো যাই হোক, আমরা এখন রাতের খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়ার জন্য আমাদের ফার্স্টে আছে এই পাশে মুরগি, মুরগি রোস্ট, ডাল, আলু ভর্তা, আলু ভর্তা ভাত, আর এই পাশে হচ্ছে সালাদ। আলহামদুলিল্লাহ, আমরা তো এর আগেও বেশ কয়েকটা ট্যুর দিছি, বাট লঞ্চ জার্নি হচ্ছে ফার্স্ট আমাদের একসাথে। ঠিক আছে, আসলে আমরা ভাই ব্রাদার যারা আছি মোটামুটি সবাই সেম মাইন্ডেড, তো এর জন্য মনে করেন যে অলওয়েজ আমাদের ভালোই লাগে, খারাপ কখনোই লাগে না। দিয়ে দিতেছি আমি। আসলে আমি আপনাদের সাথে মানে এই প্রথম আসার আগে অনেক এক্সাইটেড ছিল যে না ভাইদের সাথে যাব, ভাইদের সাথে গেলে নাকি অনেক মজা হয়, এই কারণে আসলাম। আসলে অনেক ভালো লাগতেছে, মানে অসাধারণ এক ফিল পাচ্ছি। মানে লঞ্চে তো সেই মজা হচ্ছে, বাকিটা তো আমরা নিজম যুগে যাওয়ার পর বুঝতে পারবো। হ্যাঁ, লন্ডন নিয়ে একসাথে এটা খুবই একটা আনন্দ লাগতেছে। আজ থেকে অনেক বছর আগে আমি তখন একা ছিলাম আর কি, তখন তো গ্রুপ ছিল না, ইয়ামা আরএক্স বাইক নিয়ে বরিশাল যাচ্ছিলাম, তো আমি এরকম মজা পাইনি। আমি আজকে যে আনন্দটা উপভোগ করতেছি আর কি সবার সাথে। তখন খাওয়াটা শেষ করি, তারপরে কথা আবার শুরু করি।
আচ্ছা আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে লঞ্চে খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছে আমাদের ভাই, সার্বিক দায়িত্বে মাসুদ ভাই। মাসুদ ভালো হইলো না? সো মাসুদ ভাই কি অবস্থা? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কত বছর যাবত এই লঞ্চে আছেন মাসুদ ভাই? লঞ্চে আল্লাহর রহমতে 20 বছর প্লাস। 20 বছর? জি। আপনার বয়স কত মাসুদ ভাই? আমার বয়স 35। মানে 15 বছর বয়স থেকে আপনি লঞ্চে আছেন? জি জি 15 আগে আছে। লঞ্চ কি এটাই ছিল নাকি আরো চেঞ্জ হয়েছে? না আমাদের লঞ্চ আরো ওই যে ফিরোজপুর রোডে আমরা 2000 সালে চাকরি করেছি, কুলারাট ভান্ডারিয়া বরিশাল হয়ে এবং বরগুনা পাথরঘাটা আরো অন্যান্য কোম্পানি। যাই হোক মাসুদ ভাইয়ের সাথে আসলে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। মাসুদ ভাই অমায়িক একজন মানুষ এবং আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কেবিন থেকে শুরু করে সব কিছুর তত্ত্বাবধানে মাসুদ ভাই অনেক হেল্প করতেছে। সো অবশ্যই যদি কেউ তাসরিক এক লঞ্চে ভিজিট করেন অবশ্যই মাসুদ ভাইকে পাবেন, এখানেই তো পাওয়া যাবে আপনাকে। আর মাসুদ ভাইয়ের মোবাইল নাম্বারটাও থাকবে চ্যানেলে, আমি দিয়ে দিব, চেষ্টা করব। তো চলেন খাওয়াটা শুরু করি। গুড মর্নিং ফ্রম হাতিয়া। সময় এখন ভোর 5টা, এই মুহূর্তে আমরা আছি হাতিয়া। আমাদের উদ্দেশ্য বা গন্তব্য হচ্ছে নিজুম দ্বীপ। অসাধারণ একটা সকাল, তাও লঞ্চের মধ্যে খুবই দারুণ একটা পরিবেশ। সবাই যখন গভীর ঘুমে আছে তখন আমি ঘুম থেকে উঠে গেছি। এই যে হাতিয়ার স্থানীয় কিছু ভাই ব্রাদার আছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? তাই কি যাত্রী নিয়ে যাওয়ার জন্য? আমরাও পারলে একটা নিয়ে যাই। নিচে যতগুলো বাইক দেখতেছেন সব আমগো। বাইক নিয়ে এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড টাইম হচ্ছে এই লঞ্চ জার্নি। লাইট জ্বালায় জ্বালায় আমাকে ডিস্টার্ব করতেছে। কি অবস্থা রন্ডি ভাই? হয়েছে তো হয়েছে তো বুঝে হয়েছে তো হয়েছে তো ওই যে আরেকজন সকালবেলা ঘুম থেকে উঠে সে এক্সারসাইজ করে। বাইকার বাবা 69 এটা কি ভাই? বাইকার বাবা 69। আর এখন আছি আমি হচ্ছে লঞ্চের একেবারে ফ্রন্ট সাইডে, আর এখানে নামাজের একটা ব্যবস্থা আছে। চারপাশে হচ্ছে কুয়াশা, কুয়াশাচ্ছন্ন ওয়েদার। আর এই পথ দিয়ে আমাদের বাইকগুলো সব উপরের দিকে উঠবে আলহামদুলিল্লাহ। তারপর রাতে ঘুমাইছে? ঘুমাইছি, তারপরে যে জাহাজ জাহাজ বাড়ি খেলো তখন আবার ঘুম থেকে উঠলাম। এটা কি করলেন? এটা একটু ক্যামেরা মানে ক্যামেরা কি বলেন 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 বাড়ি খেলো লাইটটা বন্ধ করে বিভিন্ন শব্দ শব্দতে উঠি, আর শীতের রাত একটু ওয়াশরুমেও যাইতে হয়, এই তো আর কি। এখন চোখে ঘুম নাই, একটু পরেই ঘুম আসবে আবার। বাস এই যে গল্পটা বলবেন একটু আগে, যে আমাকে যে গল্পটা শোনাচ্ছিলেন গল্পটা কি বলবেন ক্যামেরার সামনে বলবেন? সো এখানে আরো কিছুক্ষণ রেস্টে থাকবো। রেস্টে থাকার পরে বাইকগুলো আমাদের ডেকে পার্কিং করা আছে, ওখান থেকে সবগুলো বাইক এক এক করে আমাদেরকে বের করতে হবে। বের করে এখান থেকে আমরা যাব নিজুম দ্বীপ। আর আমাদেরকে বাইক নিয়ে ঠিক এই উপর দিয়ে উঠতে হবে এবং ওটা নিয়ে একটু টেনশনে আছে কিভাবে বাইক উঠাবো। যাই হোক আশা করি আমরা পারবো, কি বলেন নটি ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ বাইক উঠানো যাবে, কিন্তু ওই কুশনটা ঠিক আছে, এইখানে একটা তক্তা আছে, এইটাই ঝামেলা।